আছি এই মুহূর্তে টাঙ্গাইলের কোর্টে। টাঙ্গাইল কোর্টে কিন্তু টাঙ্গাইল যে আদালত প্রাঙ্গণ, সেই আদালত প্রাঙ্গণে কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখতেছেন যে আপনাদের যদি একটু দেখায় যে আজকে কিন্তু সেই যে টাঙ্গাইলের যে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ এবং আওয়ামী লীগ নেতা যে ফারুক আহমেদ হত্যা মামলা, সেই হত্যা মামলার আজকে আপনার সাক্ষ্য গ্রহণের তারিখ। আজকে যে সাক্ষ্য হচ্ছে, আজকে দুইজনের সাক্ষ্য হচ্ছে, আমরা ইতিমধ্যে জেনেছি যে আজকে সাক্ষ্য হচ্ছে হচ্ছে ডাক্তার আশরাফ আলী সাহেবের এবং একজন পথচারী আব্দুল আওয়ালে। তো ইতিমধ্যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কোর্টে। আমরা যদি আজকে আপনাদের কোর্টের যে অবস্থা আর কি, কোর্ট প্রাঙ্গণের যে অবস্থা, সেটি যদি দেখাই যে আপনাদের আমাদের এখানে অলরেডি মানুষ জমেছে। এবং আরেকটি বিষয় আপনাদের জানি আর কি, সেটা হচ্ছিল যে গতকালকে হাইকোর্ট থেকে কিন্তু আমাদের যে সাবেক সাংসদ যে আমিনুর রহমান খান রানা, ওনার কিন্তু সর্বশেষ যে মামলাটি ছিল সেটি কিন্তু গতকালকে জামিন পেয়েছে। এবং এই জামিন পাওয়ার কারণে যে জিনিসটি হয়েছে তার মুক্তির বিষয়টি এখানে চলে এসেছে, আর যার কারণে আজকে কিন্তু আদালত প্রাঙ্গণে তার অনেক সমর্থকই হাজির হয়েছে। তারা কিন্তু যে বিষয়টি হচ্ছে আজকে যে মামলাটি, সে মামলাটি কিন্তু টাঙ্গাইলের যে মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলা। এবং এই ফারুক আহমদ হত্যা মামলার যে আজকে যে রেগুলার যে হাজিরার যে বিষয়টি হয়, যে সাক্ষ্য গ্রহণের তারিখ, সেই সাক্ষ্য গ্রহণের আজকে তারিখ ছিল, তারই অংশ হিসেবে কিন্তু আজকে সাবেক সাংসদ টাঙ্গাইলের জামানুর রহমান রানা, তাকে কিন্তু আজকে আদালতে হাজির করা হয়েছে। এবং তার উপস্থিতিতেই আজকে দুইজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হচ্ছে। তো আমরা যেটুকু জেনেছি এখন পর্যন্ত যে এই দুইজন সাক্ষীর মধ্যে একজন হচ্ছে যে চিকিৎসক মোহাম্মদ আশরাফ আলী, আর একজন হচ্ছে পথচারী মোহাম্মদ আব্দুল আওয়াল। এই ছিল সর্বশেষ আমার কাছে। আপনারা এর পরবর্তীতে আপডেট জানতে আমাদের সাথেই থাকবেন। আমি না আমি না আমি না
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন।